ইস্ট বেঙ্গল দল কেমন হচ্ছে, কোচ কার্লোস কোয়াদ্রাত এসেছেন, এখন একটি ভালো দল তৈরি করার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল এফসি, তবে সেই তালিকায় একটা বড় নাম সংযোজিত হতে চলেছে। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি থেকে তারা আনতে চাইছে আহমেদ জাহুকে, এবং আহমেদ জাহুর এজেন্টের সঙ্গে এক প্রস্ত কথাও হয়েছে। সঠিক বিদেশি নির্বাচন করে ইস্ট বেঙ্গল ক্লাব দলবদলে চমক দিতে চায় এ কথা সত্যি, কিন্তু আহমেদ জাহুকে তারা কি নিতে পারবে সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। প্রথমত, আহমেদ জাহু কিন্তু মুম্বাই সিটি এফসির অপরিহার্য ফুটবলার, তবে খবরটি কতটা সত্যি এক্সট্রা টাইম বাংলা তার যাচাই করেনি। তবে শোনা যাচ্ছে আহমেদ জাহুর সঙ্গে কথা হয়েছে ইস্ট বেঙ্গলের। শুধু তাই নয়, বছরে 2.5 কোটি টাকার প্রস্তাবও পৌঁছে গেছে আহমেদ জাহুর কাছে। মরক্কোর এই প্রফেশনাল ফুটবলারের জন্ম 1988 সালে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন, একেবারে মাঝমাঠের মাঝখান দিয়ে বিপক্ষের ডি বক্স পর্যন্ত হানা দিতে পারেন। 6'2" উচ্চতার এই ডিফেন্সিভ মিডফিল্ডার মুম্বাই সিটি এফসির অন্যতম ভরসা, পরেন 10 নম্বর জার্সি। ভারতে এসেছেন এফসি গোয়ার হাত ধরে। 2017-18 মরশুমে লোনের মাধ্যমে গোয়াতে আসেন, তারপর 2020 সাল পর্যন্ত গোয়াতেই ছিলেন, 2020 থেকে রয়েছেন মুম্বাই সিটিতে। শুধু তাই নয়, মরক্কো জাতীয় দলের হয়ে 2012 থেকে 2016 পর্যন্ত খেলেছেন তিনি। 2012-তে সৌদি আরবে অনুষ্ঠিত আরব কাপেও খেলেন তিনি। এফসি গোয়ার হয়ে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জিতেছেন 2019-20 মরশুমে, আর মুম্বাই সিটি এফসির হয়ে অনেক সাফল্য, আইএসএল শিল্ড জিতেছেন 2020-21, 2022-23 মরশুমে, আর 2020-21 শিল্ডের পাশাপাশি কাপও জিতেছেন মুম্বাই সিটি এফসির হয়ে। অর্থাৎ মুম্বাইয়ের এই চলতি সাফল্যের অন্যতম নায়ক তিনি। এখন শেষ পর্যন্ত আহমেদ জাহুকে লাল হলুদ জার্সি পরানো যায় কিনা সেটাই দেখার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।